আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশু কুকিং হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈদ স্পেশিয়ালে আমি আপনাদের জন্য নতুন আরও একটি ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম নবাবি সেমাই এটা খেতে অসম্ভব মজার তাই এটার নামটা দেওয়া হয়েছে নবাবি সেমাই আপনারা যখন বাসায় বানাবেন তখনই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে ঘন্টাটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না এখানে আমি দেড় লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটাকে জাল দিয়ে হাফ লিটার করে নিব আর এক লিটার পরিমাণ রাখব। দুধের মধ্যে যখন একটা বলক চলে আসবে এখানে আমি পনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে ভালো মতো নেড়ে নিব আর আমি কিন্তু এখানে কোনো প্রকার ক্রিম কন্ডেন্স মিল্ক ব্যবহার করব না কন্ডেন্স মিল্ক ক্রিম ছাড়াই ক্রিমি ভাব করে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন দুধটা জাল দেওয়ার পর যখন দেড় লিটার থেকে হাফ লিটার কমে এক লিটার হয়ে যাবে তখন আমি চুলার জালটাকে বন্ধ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব আর দিয়ে দিব চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার আর গুঁড়া দুধটাকে আমি দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিব যাতে এখানে কোনো লামস না থাকে ভালো মতো না মেশানো হলে এটা যখন জাল করা হবে তখন কিন্তু একটা দলা পাকিয়ে যেতে পারে এখন আমি চুলার জালটাকে ধরিয়ে এটাকে নাড়তে নাড়তে একটা ক্রিমি ভাব করে নেব এটা যখন ক্রিমি ভাব হয়ে যাবে তখন এটাকে আমি একটা সাইডে রেখে আর এখানে আমি দিয়ে দিব। চার টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আর দিয়ে দিব এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম আর কাঠবাদাম নিয়েছি কুচি করে এগুলোকে ভালো মতো একটু ভেজে নিব এগুলো যখন আমরা শ্যামাইয়ের উপরে দিব তখন কিন্তু খেতে একটু ভালো লাগবে তাই এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি ভেজে উঠিয়ে নিব আর আপনারা যদি কেউ না করতে চান না করলেও চলবে তারপরে এগুলোকে আমি রেখে দিব। আর এখানে আমি লাচ্ছা শ্যামাই নিয়েছি দুশো গ্রাম পরিমাণ চুলার জালটাকে লোতে রেখে এটাকে আমি হালকা একটু ভেজে নিব আর এ পর্যায়ে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে নিচে পোড়া লেগে যেতে পারে যখন এটা নাড়তে নাড়তে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিব চার টেবিল চামচ চিনি আর দিয়ে দিব চার টেবিল চামচ গুঁড়া দুধ আমি যে উপকরণগুলো দিচ্ছি চেষ্টা করবেন সব উপকরণ দেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এখন আমি দুধ আর চিনিটাকে ভালো মতো মিশিয়ে নিব। আর চিনিটা যাতে গলে আসে ওই পর্যন্ত একটু ভালো মতো নেড়ে চেড়ে আর দুধ আর চিনিটা যখন পুরোপুরি মেশানো হয়ে যাবে এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘিটা দেওয়ার ফলে সেমাই থেকে একটা দারুণ ফ্লেভার আসবে তাই শেষের দিকে একটু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘিটাকে সেমাইয়ের সাথে ভালো মতো মিশিয়ে নিব। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ শ্যামাই উঠিয়ে নিব আর বাকি অর্ধেকটা দিয়ে আমি একটু কালার করে নিব আর এই কাজটা যদি কেউ না করতে চান না করলেও চলবে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি জর্দার রংটাকে দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব আমার মনে হচ্ছিল এখানে আরেক চা চামচ পরিমাণ লাগবে তাই আমি আরেকটু দিয়ে এটাকে আর একটু ডিপ কালার করে নিচ্ছি এটা আমার পুরোপুরি মেশানো হয়ে গিয়েছে এখন আমার শ্যামাইটাকে রেডি করানোর পালা চুলার জালটাকে বন্ধ করে এখানে আমি আগে থেকে যে শ্যামাইটুকুকে উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছু পরিমাণ দিয়ে এটা শেপ করে নিব আর দিয়ে দিব আগে থেকে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা আর এই ক্রিমটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন বেশি পরিমাণ দিলে খেতে বেশ মজার হয় আর দিয়ে দিব যে জর্দার কালারটা করেছিলাম পরিমাণ মতো সেই শ্যামাইটুকুকেও দিয়ে দিব দেওয়া হয়ে গেলে আমি এখানে যে বাদামগুলো কুচি করে রেখেছিলাম সে বাদাম কুচিগুলো দিয়ে দিব আর দিয়ে দিব কিছু চেরি ফল এটা অপশনাল না করলেও কোনো সমস্যা নেই এখানে আমার বাকি যে শ্যামাইটুকু আর ক্রিমটা রয়ে গিয়েছিলো সেটুকুকে আমি সাজিয়ে নিয়েছিলাম রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনাদের সেমাইটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ